বাংলা ছবির স্বর্ণযুগের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন তিনি। প্রধানত পার্শ্ব চরিত্রে অভিনয় করেই তিনি খ্যাতি অর্জন করেছিলেন। চলচ্চিত্র ছাড়াও বেতার নাটকেও নিজের উজ্জ্বল প্রতিভার ছাপ রেখেছিলেন তিনি। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তাঁর আরও একটি বড় পরিচয় হল তিনি স্বর্ণযুগের বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখার্জির স্বামী। তিনি অভিনেতা নির্মল কুমার। 1928-এর 14ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন নির্মল কুমার চক্রবর্তী। ছোট থেকেই থিয়েটার নাটকের প্রেমে পড়েন তিনি। কথিত আছে, কালিন্দী ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন নির্মল কুমার। তাঁর সহজ সরল প্রাণবন্ত অভিনয় খুব সহজেই মন ছুঁয়ে যায় দর্শকদের। ছায়াসূর্য ছবিতে ঘেঁটুর ছোটকার চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করে অগণিত বাঙালিকে। এরপর বিন্দুর ছেলে ছবিতে বিন্দুর স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। মীরাবাই, গোধূলি, ভাঙাগড়া, মধ্যরাতের তারা, দুজনে, চলাচল প্রভৃতি চলচ্চিত্রে কখনো নায়ক কখনো সহনায়কের ভূমিকায় অভিনয় করেই যথেষ্ট প্রশংসিত হন অভিনেতা নির্মল কুমার। তবে অভিনয় জীবনের সবচেয়ে বড় সাফল্যটি আসে পরিচালক তপন সিনহার ক্ষণিকের অতিথি ছবিতে অভিনয় করে। রুমা গুহ ঠাকুরতার সঙ্গে এই ছবিতে নির্মল কুমারের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। পরবর্তীতে উপহার, বৈদুর্য রহস্য, বাঞ্ছারামের বাগানের মতো কালজয়ী ছবিতে নিজের অভিনয় দক্ষতাকে মেলে ধরেছিলেন অভিনেতা নির্মল কুমার। মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে কমললতা ছবিতে গহ্বর চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবিতে সুচিত্রা সেন এবং নির্মল কুমারের অভিনয় চোখে জল এনে দিয়েছিল বাঙালির। এত রোম্যান্টিক নির্মল কুমারকে বাঙালি এর আগে কোনো দিনই দেখেননি। কমললতা ছবিতে গহ্বর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি BFJ পুরস্কার পান। সাবিত্রী চট্টোপাধ্যায়ের পাশাপাশি অরুন্ধতী দেবী, সন্ধ্যা রানী, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়ের মতো স্বর্ণযুগের স্বনামধন্য অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। 80-এর দশকের পরবর্তী সময়েও একের পর এক ছবিতে চরিত্রাভিনেতা রূপে নিজেকে তুলে ধরেন তিনি। বাংলার পাশাপাশি কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন নির্মল কুমার, যার মধ্যে 1951-তে বাজি এবং 1971-এ কাহিন অর কাহিন পেয়ার অন্যতম। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছিলেন নির্মল কুমার, কিন্তু লাজুক স্বভাবের জন্য কোনোদিনই মুখ ফুটে বলতে পারেননি। এরপর একটি ফিল্মি পার্টিতে মাধবী মুখার্জিকে বিবাহের প্রস্তাব দেন নির্মল কুমার। সত্যজিৎ রায়ের সঙ্গে সম্পর্কের চাপা গুঞ্জন থেকে রেহাই পেতে নির্মলবাবুর প্রস্তাবে রাজি হয়ে যান মাধবী দেবী। ফলস্বরূপ সাত পাকে বাঁধা পড়লেন তারা। তাঁদের বিয়েতে উত্তম কুমার এসেছিলেন বরকর্তা রূপে। তাঁদের দুই কন্যা সন্তানও আছে। বর্তমানে 95 বছর বয়সে তিনি থাকেন বড় মেয়ে মিমি, জামাই এবং নাতনি জয়ীকে নিয়ে লেক গার্ডেন্সের বাড়িতে। স্ত্রী মাধবী দেবী আলাদা থাকেন, তবে স্বামী ও সন্তানদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন তিনি। নির্মলবাবুর শারীরিক অবস্থা ভালো নয়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছেন। বুকে বসানো রয়েছে পেসমেকার। 2019-এ শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, তবে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। বর্তমানে সন্তানদের নিয়ে বাড়িতেই রয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। দীর্ঘ 60 বছরের অভিনয় জীবনে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করা বর্ষীয়ান এই অভিনেতাকে জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে প্রণাম জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।